নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি সংসারে থেকে বাড়িতে বাস করে কিভাবে আপনি ঈশ্বরের নাম জপ করবেন এবং কিভাবে আপনি ঈশ্বরকে অনুভব করবেন। এর অতীব সুন্দর ও সহজতম উপায় শ্রীকৃষ্ণ আমাদেরকে বলে দিয়েছেন, সেই পথ আজকে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, এরকম ধরনের নানা রকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে, সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। গৃহ সংসারে বাস করে কিভাবে ঈশ্বরের নাম জপ করতে হয়। দেখুন, গৃহ সংসারে বাস করে ঈশ্বরের নাম জপ করা অনেকের কাছেই কঠিন মনে হতে পারে, কারণ সংসারের নানা ব্যস্ততার মধ্যে, অনেক কাজের মধ্যে মনকে একাগ্র করে ঈশ্বরের নাম জপ করা কঠিন। তবে শ্রীকৃষ্ণ তার গীতায় বলেছেন, ঈশ্বরের নাম জপ করা সবচেয়ে সহজ ও সুস্পষ্ট উপায়। দেখুন বন্ধুরা, যখন আপনি কোনো জিনিস অর্জন করার জন্য মনস্থির করেন, তখন সেই জিনিসটিকে অর্জন করার জন্য আপনাকে অনেক দুঃখ, কষ্ট, বেদনা আরও অনেক কিছুর মধ্যে দিয়ে, নানা রকম পরীক্ষার মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হবে। তবে গিয়ে আপনি সেই ভালো জিনিসটিকে অর্জন করতে সক্ষম হবেন এবং তার সুফল লাভ করতে পারবেন বা ভোগ করতে পারবেন। আর তাই আপনি যদি একটু কষ্ট করেন, পরিশ্রম করেন, সেই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যান, তবেই গিয়ে আপনি ঈশ্বর লাভ করতে পারবেন। এবং আপনাকে এটা বুঝতে হবে যে গোটা পৃথিবী ঈশ্বরের, তাই ঈশ্বরের নাম জপ করার জন্য কোনো স্থান বা সময় নির্বাচন করা নয়। আপনি যেখানে খুশি, যখন খুশি তাকে ডাকতে পারেন, যেভাবে খুশি। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি আমার নাম জপ করে আমি তার কাছে সর্বদা উপস্থিত থাকি। তাই গৃহ সংসারে বাস করেও আমরা সহজেই ঈশ্বরের নাম জপ করতে পারি। এর জন্য আমাদের কিছু সাধারণ নিয়ম মেনে চলতে হবে। নিয়মিত জপের অভ্যাস গড়ে তুলুন। প্রথমে আমাদের নিয়মিত জপের অভ্যাস গড়ে তুলতে হবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে কিছুক্ষণ জপ করার চেষ্টা করুন। এছাড়াও আপনি যে কোনো সময় যখন সুযোগ পান তখন জপ করতে পারেন। সেটা আপনি মুখে উচ্চারণ সহকারেও করতে পারেন অথবা মনে মনেও করতে পারেন, কিন্তু যেটি করুন না কেন, আপনার মনে রাখতে হবে এটি যেন অন্তর থেকে আসে। মনের একাগ্রতা বজায় রাখুন। জপ করার সময় আমাদের মনকে একাগ্র করে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জপ করার সময় অন্য কোনো চিন্তা মাথায় আনবেন না, শুধুমাত্র ঈশ্বরের নাম জপের ওপর মনোনিবেশ করুন। তবে হ্যাঁ, আপনার যদি কোনো দরকার থেকে থাকে সেটা আপনি পূর্ণ করতে পারেন, বা আপনার কোনো কথা বলার হলে সেটা আপনি বলতে পারেন। ঈশ্বর কখনো বলেননি তুমি নিজে কষ্ট করে আমাকে ভালো রাখার চেষ্টা করো। জপের জন্য একটি নির্দিষ্ট স্থান নির্বাচন করুন। আপনি যদি চান তাহলে জপের জন্য একটি নির্দিষ্ট স্থান নির্বাচন করতে পারেন যেখানে আপনি শান্তিতে জপ করতে পারবেন। তাই আপনাদের সর্বদা মনে রাখতে হবে, গৃহ সংসারে বাস করে বা কর্মের মধ্যে থাকলে ঈশ্বরের নাম জপ করা কঠিন হতে পারে, কিন্তু তাই বলে অসম্ভব নয়। আমার চ্যানেলে ঈশ্বর প্রেমিক বলে মেম্বারশিপে জয়েন করলে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।